আজকে ঠাকুমার শরীরটা সেরকম ভালো নেই, তাই আমি আর মা আজকে রান্না করব ইলিশ মাছ। আমি আজকে ইলিশ মাছ রান্না করে খাওয়াবো সবাইকে, আর মা রান্না করবে মাংস। ঠাকুমা তুমি শুধু মাছটা কেটে দেবা, ব্যাস। হ্যাঁ দাদা, তোমার একটা জিনিস খাই, দাদা একটা পেয়ারা খাই, তোমার এনার্জি বাড়বে শরীরে। এটা থাকে স্যার, থাকে নাই। চিবাতে পারবে তো? চিবাই চিবাই দেবো, চিবাই চিবাই দিলি পরেই ভালো হয়। চলো চলো। ঠাকুরদাকে একটা পেয়ারা নিয়ে যাবার, একটু পাকুক, তারপর আবার খেতে পারবে না, আর ছেঁচে ছেঁচে খেতে হবে, পান ছাচারি খেতে বলো। তুমি না সবাই দিও, তাই দিতে হবে, আমার স্বামী আমাকে তো দেখতে হবে। তাহলে তোমরা এদিকে মাছটা কাটো, আমি এদিকে মশলাগুলো গোছাই নিই। যাও যাও, মাংস মশলাটা করে নিই। মাছ তো কাটলে হয়ে গেল। তো দেখে হ্যাঁ, আমার দেখো এবার ছাড়ানো, এবার ছাড়া তখন ছাড়তে লেগে গেছি। তোর সাথে কে রাম পারি তোয়, আমার কাছে শেখছো তুমি না? আজ আর হলো তুমি দিদি তোয়, আমি তো তোমার শিকার পরে মানুষ করলাম। তাহলে এমন কি দিই বালতিতে করে আমি জল খাবো? গরুর মতো খাও, তা ভালো হয়েছে, মাছটা ধুতে হবে না ঠাকুমা? মাছটা দিয়ে না, খাবার জল এনে দিচ্ছ, অঙ্কি তোমাকে এত ভালোবাসে। হচ্ছে হচ্ছে বাবা, এবার এখানে লিঙ্ক পিস করবো। হ্যাঁ লিঙ্ক পিস কতটা করছি, এরকম ধরো, দাঁড়াম বলি, এরকম দাও হাতটা, এই মাপে মাপে কাট, আঙ্গুলের মাপে, তাই তো? মা দেখো, মা হাতে লাগেনি, তুমি হাতে জল নাও, ও গামলাটা ওখানে রেখে দাও, এখন ওটা ভালো করে পারবো, হাতটা লাগাবো, হাতের সাপোর্টটা রাখবো, সুন্দর হবে, তুমি সব কিছু পারবো। ডাইনাতে সাবর রাখতে হয় প্যাটের দিক, হচ্ছে ঠাকুমা এবার? হ্যাঁ এইবার হচ্ছে না, ঠাকুমা শেষ পর্যন্ত আমাকে মাছ কাটা শিখিয়েই ছেড়েছে। যাও তুমি মাছ নিয়ে চলে যাও, না ইলিশ মাছ বেশি দুটি নাই, ওই মাছ নিয়ে চলে যাও, আমি এইগুলো দিয়ে নিয়ে এসি। বেশ
মাছের মধ্যে দেব এক চামচ হলুদ, এক চামচ লবণ, সামান্য লঙ্কার গুঁড়ি, আর একটু সর্ষের তেল। কাঁচা মাছ রান্না করব, ওই জন্য এই মশলাগুলো মাখিয়ে রেখে দিলাম, যাতে বিড়ালে না নিয়ে যেতে পারে। ঠিক আছে বাবা, বিড়াল আসবে নিতে দেখা। আগুনটা দেখছি একা একাই ধরে গেছে, তাহলে দেখতে হবে। দেখো আমার দেশলা কিন্তু জ্বলে নাই, আর দেখছি কারিগর উপর আগুন জ্বলছে। মা অন্নপূর্ণা পাশে বসে পাশে বসে রয়েছে, আগুনের দেবী। তেলের উপর দিয়ে দেবো কটা কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা। এবার জল দিয়ে দেবো, জলটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এইবার 5 মিনিট ঢাকা দেবো, দিয়ে আস্তে আস্তে জাল দেবো। ঢাকনা খোলার পর 3-4 মিনিট জাল দিয়েছি, রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। মাংসটা মা রান্না করতে যাচ্ছিল, আমি ভাবলাম আজকে আমি করি, আর আমি করলে খুব তাড়াতাড়ি করে দেবো ঝটপট করে। তেলের উপরে কটা জিরে দেবো আর দেবো লং, দারচিনি, এলাচ আর বড় এলাচ। এরপর দেবো রসুন বাটা, পেঁয়াজ দিয়ে দেবো। দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। এবার আদা বাটা দেবো, তার সাথে সাথে বাকি বাটাগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে জিরে ধনে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। কি জোরে হাওয়া দিচ্ছে দেখুন, মুখ দিয়ে ঝড় চলে এসছে। মশলাটা ভেজে নিয়েছি, আবার টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার সাথে সাথে লবণ দেবো, তাহলে কি হবে টমেটোটা ভালো গলে যাবে। আর হলুদও দিয়ে দেবো। পোলট্রি মুরগিতে টমেটো লাগবেই, টমেটো দিলে খুব ভালো লাগে।
আর সবাই কি করে মশলাটা পুরো 100% কষায় মশলা থেকে তেল বেরিয়ে যায় কিন্তু আমার মতে আর কি আমার যেটা ভালো লাগে পুরো 100% কষানো হবে না মানে 90% মতো কষানো হলো বাকি 10% মানে মাংস সঙ্গে কষবে তাহলে আরও বেশি টেস্ট হবে তো মাংস দেখুন পুরো কষানো হয়ে গেছে এবার গরম জল দেবো এর মধ্যে বাহ তুমি ঠিকঠাক জল এনেছো তো পুরো এবার এক গাদা কাঠ ভরবো এর মধ্যে যে কোনো মাংস রান্নায় বিশেষ করে খাসির মাংসতে গ্যাসে কী হয় একটু জায়গা থেকে হিটটা বেরোয় অতটা টেস্ট হয় না আর কাঠের উনুনে কী হয় আগুনটা অনেকটা ছড়িয়ে বেরোয় তো হিটটা খুব ভালো পায় আর টকবক করে ফোটে ঝোলটা যার জন্য কাঠের উনুনে বেশি টেস্ট হয় এমনিতেই পোলট্রির মাংস তারপর কাঠের জাল যার জন্য ঢাকা দিয়ে নেই ওই 20-25 মিনিট জাল দিয়েছে গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবে আর ধনে পাতা আছে একটু ধনে পাতাও দেবো ডাল ফল ছিল না আমার একটু ডাল দিয়ে খাই মাংস তো যাচ্ছে না কেমন হয়েছে না হয়েছে ভাতটা খেতে দারুণ লাগছে কি চালটার নাম কি আমি তো সেটাই ভাবছি কি চাল বলে এটা তোমার মানে বাসমতি চাল কিন্তু ছোটটা একটা আলাদা সেন্ট আছে চালটাতে হ্যাঁ আমি এর আগে এই চালটার ভাত খাইনি এখানে মাংস দিয়ে তো ভালো লাগছে কিন্তু ভাত দিয়ে কেমন লাগে মাছ দিয়ে কেমন লাগছে আর লোকটা সত্যি ভালো রে লোকটা সত্যি ভালো মাছ গুলা খুব সুন্দর সুন্দর দেখো এই চালটা যদি আলু সিদ্ধও খাওয়া হয় তাও ভালো লাগবে রেস্টুরেন্টে বসে খাইবে নাকি